ওং নম শিবায় ওং নব ভগবতের রুদ্রায় নমস্কার আমি উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলতে চলেছি এগারোই অক্টোবর থেকে শনিদেব হবে মার্গি আর মার্গি হয়ে শনিদেব স্বাধীন হবে এতদিন কিন্তু স্বাধীন ছিল না তাই শনিদেব মার্গি হওয়ার ফলে ছ রাশিকে ধনবান করে তুলবে আর এই ছয় রাশি হতে চলেছে কোটি টাকার মালিক কারণ এই যে এগারোই অক্টোবর শনিদেব মার্গি হবে আর মার্গি হয়ে কিন্তু স্বাধীনতা শনিদেব কিন্তু পাবে আর এতদিন এই স্বাধীনতাটা কিন্তু ছিল না কারণ নানান রকম দিক থেকে আমাদের কিন্তু সুফল দিতে চাইলেও ঠিকঠাক মতো দিতে পারত না আর এখন কিন্তু মনে আনন্দ থাকবে কারণ সে নিজের ঘরে আসবে আর সেই আনন্দের যে সুফল সেই সুফলস্বরূপ কিন্তু এই ছয় রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু নানান রকম দিক থেকে কিন্তু এরা সুফলগুলো পাবে সেই সুফলস্বরূপ কিন্তু যেটা বলা যায় কোটি টাকার কিন্তু মালিক হতে চলেছে এই ছ রাশি কারণ শনিদেব আমরা সবাই জানি যে শনিদেব যাকে দেয় তাকে কিন্তু দুহাত ভরে দেয় আর অর্থনৈতিক দিক কিন্তু আমাদের এই শনিদেবই দেখে আপনার যদি পরিস্থিতি ভালো থেকে থাকে খারাপ দিনে দিনে হচ্ছে সেটাও কিন্তু এই শনিদেবের কারণে কুদিষ্টি পড়লে আপনাকে কিন্তু ধ্বংস করে দেবে এবং সব থেকে বড়ো যেটা অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাকে অনেক কমজুরি করে দেবে আর যদি শনির যে সুদৃষ্টি যদি আপনাদের উপরে পড়ে বা যেটাকে বলা যায় যে আপনার যদি হাতে বা আপনার জন্মছকে যদি শনি ভালো জায়গায় থাকে এবং তুঙ্গে থাকে তবে কিন্তু আপনার ধন সম্পদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সেটা কিন্তু আমরা সকলেই জানি আর এই শনি মার্গে হওয়ার ফলে যে আনন্দে বা যতটা বোধ করবে এই শনিদেব তার ফলস্বরূপ কিন্তু এই ছরাশির জীবনে বড় পরিবর্তন এই ছরাশির জাতক জাতিকারা পেতে থাকবে তার সাথে সাথে এদের মনের নানান রকম ইচ্ছা যেটা যেই ইচ্ছাগুলো পূরণ করতে গেলে অনেক ধন সম্পদ দরকার হয় অর্থ দরকার হয় সেই টাইপের ইচ্ছাগুলো কিন্তু এদের পূরণ হবে যেরকম বড় বাড়ি করা গাড়ি এরকম নানান দিক থেকে যেগুলো বড় একটা অঙ্কের টাকা প্রয়োজন আপনার এই শখগুলো পূরণ করতে যেগুলো হয়তো ভেবেছেন দিনও হয়তো শখ আছে কিন্তু করতে পারবেন না সেই সব শখ কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে এই এগারোই অক্টোবর থেকে আর এই সুফল কিন্তু আপনারা একচল্লিশ দিন ধরে আপনারা পাবেন কিভাবে পাবেন নানান দিক থেকে সুযোগ সুবিধাগুলো আপনাদের সামনে দেখবেন চলে আসবে আর এই সুযোগ সুবিধাগুলো আপনারা যখনই গ্রহণ করবেন তখনই আপনাদের জীবনে কিন্তু সাকসেস পাবেন আমি সব ভিডিওতে বলে থাকি যে শুধু গোহরা ভালো ফল দিলেই আপনার লাইফ কিন্তু পাল্টাবে না আপনাদেরও কিন্তু পাল্টাতে হবে আপনাদের যখনই নিজেদের চেঞ্জ করবেন তখন কিন্তু গ্রহগত দিক থেকে সুফল পাবেন বা আপনারা যখন নিজেরা চেষ্টা করবেন এই দুটো যখন একত্র হবে তখনই আপনাদের সাকসেস আসবে কখনই একদিক থেকে আপনারা চেষ্টা করে যাবেন কিন্তু আপনাদের গ্রহগত দিক থেকে আপনারা পিছিয়ে থাকছেন এবং ক্রুদৃষ্টি পড়ছে আপনাদের কিন্তু পরিশ্রম করেও চেষ্টা করেও আপনাদের সাকসেস আসবে না আর ঠিক সেই সময়ে আপনাদের সাকসেস করতে হবে যেই সময়টা আপনাদের জন্য ভীষণ ভালো চলছে আর সেই ভালো সময়ের সন্ধানটা কিন্তু আমি দেই এই এগারোই অক্টোবর থেকে আপনাদের এই একচল্লিশ দিন আপনারা নানান রকম সুযোগ সুবিধাগুলো যে পাবেন সেগুলো অবশ্যই গ্রহণ করবেন এবং আপনাদের পরিশ্রম বাড়াবেন সেটা কিন্তু আপনাদের করতেই হবে আর আপনাদের যেটা নিজেদের সাথে নিজেরা চ্যালেঞ্জ করবেন যে আপনারা নিজেদেরকে ডেভেলপ করবেন এবং আপনারা ধনবান হবেন কোটিপতি হবেন বাড়ি গাড়ি করবেন এই স্বপ্নগুলো আপনাদের দেখতে হবে তবে কিন্তু আপনার যে এই শনিদেবের যে সুদৃষ্টি এবং আনন্দ হয়ে যে আপনাদের সুফলগুলো দেবে কোটি টাকার মালিক করবে সেই কথাগুলো কিন্তু মিলবে যখন আপনারা চাইবেন আর আপনারা না চাইলে কিন্তু কখনোই সম্ভব না আমি এটা প্রত্যেকটা ভিডিওতে বলে বোঝানোর চেষ্টা করি যাই হোক প্রথমে যে রাশির কথা বলবো সে হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ একটা ফলাফল এরা পাবে একচল্লিশ দিন ধরে এগারোই অক্টোবরের পর থেকে কারণ শনিদেব কিন্তু এই সময়ে ভীষণভাবে খুশি থাকবে এবং খুশি থেকে যে সুফল প্রদান করবে তার ফলস্বরূপ কিন্তু এই মকর রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে ধন সম্পদ এরা পাবে এবং তার থেকে কিন্তু এদের মনের নানান রকম ইচ্ছা এরা পূরণ করতে পারবে এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে এই এগারোই অক্টোবর থেকে একচল্লিশ দিন সুযোগ সুবিধা কিন্তু এরা পেতেই থাকবে সেই সব সুযোগ সুবিধাগুলি যদি এরা ব্যবহার ঠিকঠাক মতো করতে পারে এদের জীবনে কিন্তু বড় পরিবর্তন এরা নিজেরাই বুঝতে পারবে প্রথমত কিন্তু কোটি টাকার মালিক হতে পারে এবং নানান রকম মনের ইচ্ছা কিন্তু এরা পূরণ করতে পারে বাড়ি গাড়ি প্রচুর ধন সম্পদ কিন্তু এরা করতে পারে আর এই একচল্লিশ দিন এদের জীবন কিন্তু পাল্টে ফেলতে পারে নিজেরা যদি ইচ্ছা করে তবে কারণ এই সময়টা এদের সঙ্গে থাকছে এবং এদের এই সময়ের মধ্যে যে কাজ করবে সে কাজেই সাকসেস পাবে কিন্তু করতে হবে কাজ করবে তবে তো সাকসেস পাবে আমি বলবো অবশ্যই সময়টা কাজে লাগিয়ে আপনাদের জীবনকে পাল্টে ফেলুন এরপরে যে রাশি কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটা ভীষণ ভালো সময় আসতে চলেছে এই সময়ের মধ্যে নিজেদেরকে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং কোটিপতি করতে পারবেন সম্পূর্ণটা নির্ভর কিন্তু আপনাদের উপরে করছে আমি বলবো অবশ্যই সময়টা কাজে লাগাবেন ভালো সময়টা যদি আপনারা কাজে লাগাতে পারেন এই সময়ের মধ্যে যদি আপনারা পরিশ্রম বাড়াতে পারেন চেষ্টা করতে পারেন তবে কিন্তু আপনাদের জীবনে আর ঘুরে তাকাতে হবে না আপনাদের কিন্তু সামনের দিনটি ভীষণ একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে অবশ্যই আপনারা এই সময়টা কাজে লাগান এবং জীবনের সাকসেস আপনারা কিন্তু নিজেরাই আনতে পারবেন এই সময়ের মধ্যে এবং খুব ভালোভাবে থাকতে পারবেন জীবনযাপন করতে পারবেন এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় হতে চলেছে এগারোই অক্টোবর থেকে একচল্লিশ দিন কিন্তু এই সুফলগুলো আপনাদের থাকছে যাকে বলা যায় আপনার ভাগ্য আপনার সাথে থাকছে আপনারা এই টাইমে যে কাজ করবেন সে কাজেই কিন্তু সফলতা পাবেন এবং সাকসেস পাবেন সেটা কিন্তু বলাই যায় আর অবশ্যই কাজ করবেন তবে সাকসেস পাবেন আমি অবশ্যই বলবো পরিশ্রম একটু বাড়িয়ে নিন আর যত রকম সুযোগ সুবিধা আছে এই সময়ের মধ্যে কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করুন যেটাকে এক কথায় বলা যায় আপনারা কিন্তু চেষ্টা করুন চেষ্টা যদি করেন এই সময়ের মধ্যে আপনারা কিন্তু কোটি টাকার মালিক হবেন সেটা কিন্তু বলাই যায় সেইটা কেন বলা যায় যে শনিদেব শনিদেব কিন্তু এই সময়ের মধ্যে ভীষণ আনন্দিত থাকবে এবং ভীষণভাবে একটা সুফল আপনাদের কিন্তু প্রদান করবে আর এই সুফলটা যদি আপনারা ঠিকঠাক মতো নিতে পারেন তবে তো কোনো কথাই নেই আপনারা কিন্তু প্রচুর টাকার মালিক হবেন সেটা কিন্তু বলাই যায় এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে এই একচল্লিশ দিন এগারোই অক্টোবর থেকে একচল্লিশ দিন কিন্তু এদের ভীষণ একটা ভালো সময় বলাই যায় গোল্ডেন টাইম বলা যায় কারণ এই সময়ের মধ্যে আপনারা যে কাজে যাবেন সে কাজে সাকসেস হয়ে কিন্তু আসবেন এবং প্রথমত আপনাদের কিন্তু অর্থনৈতিক ভালো হবে মনের নানান রকম ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন বাড়ি গাড়ি প্রচুর ধন সম্পদ আপনারা কিন্তু করতে পারবেন কারণ সেটাই কিন্তু সম্ভব কারণ শনিদেব মারিয়ে হওয়ার ফলে ভীষণ আনন্দ থেকে আপনাদের কিন্তু এসব প্রদান করবে আর গ্রহণ করার দায়িত্ব কিন্তু আপনার এরপরে আসবো শেষ রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে এগারোই অক্টোবর থেকে একচল্লিশ দিন যে সুফল এটা পাবে কোটি কোটি টাকা কিন্তু এরা নাড়াচাড়া করতে পারে সেটাই কিন্তু ইঙ্গিত করছে আমি বলবো অবশ্যই সময়টা কাজে লাগান এবং পরিশ্রম বাড়ান এবং স্বপ্ন দেখুন বড় বড় এবং আপনাদের মনের ইচ্ছাগুলো কিন্তু ধরে রাখুন আর এই সময়টা কাজে লাগিয়ে আপনারা কিন্তু ধনবান হন এটাই কিন্তু বাস্তব আপনাদের সঙ্গে ঘটতে চলেছে এগারোই অক্টোবর থেকে একচল্লিশ দিন আর এই সময়টা আপনারা অবশ্যই কাজে লাগান কাজে লাগালে কিন্তু আপনারা অনেক দূর পৌঁছাতে পারবেন এবং কোটি টাকার মালিক হতে পারবেন সেটা কিন্তু আমি বলতেই পারি এবং আপনাদের সঙ্গে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যেগুলো কিন্তু আপনাদের সঙ্গে ঘটবে যদি এই সময়গুলো আপনারা এই ছয় রাশির জাতক জাতিকরা কাজে লাগাতে পারেন আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন